ছোট্ট সোনা মনি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের জন্য অলওয়েজ এই দোয়া করি, আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয়ই বাসায় থাকো, বাহিরে বের হও না, আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি, তাই না? আমার ছোট্ট সোনামণিরা, সবসময় তোমাদেরকে আমি এই অনুরোধটুকু করি যে তোমরা বাসার বাহিরে যেও না, খুব প্রয়োজন না হলে, ঠিক আছে? আমি জানি আমরা মানুষ, আমাদের কখনোই এক জায়গায় বেশিক্ষণ থাকতে বা বেশি দিন থাকতে ভালো লাগে না, অর্থাৎ ঘরের ভেতর বন্দি জীবনযাপন ভালো লাগে না। কিন্তু তোমরা তো আসলে অনেক ছোট্ট, তোমাদের সুস্থতার জন্য, তোমাদের স্বাস্থ্যের জন্য এইটুকু কষ্ট একটু করতে হবে বাবা। তোমরা বাসায় বসে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, মাঝে মধ্যে একটু কার্টুন দেখবে, একটু গান শুনবে, এই তো আব্বু আম্মুর সাথে একটু হেল্প করবে, অনেক অনেক কিছু শিখবে আব্বু আম্মুর কাছ থেকে, এভাবেই দেখবে সময় কেটে যাবে। আর ছোট্ট বাচ্চারা পবিত্র হয়, তাদের মনটা ফ্রেশ হয়, তো তারা একেবারেই পাক করে না, হ্যাঁ, যেহেতু তারা কোনো অন্যায় কাজ করে না, সেহেতু তাদের দোয়াটা আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বড়রা তো জীবনে অনেক ভুল করে, তো মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়। তোমরা ছোটরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দাও, এই সমস্ত পৃথিবীর মানুষকে তুমি মুক্তি দাও এই কঠিন পরিস্থিতি থেকে। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের আমাদের সকলের কথাই শুনবে, এবং একটা পর্যায়ে পরিস্থিতি ভালো হলে ইনশাআল্লাহ স্কুল খুলে যাবে আর আমরা সবাই একসাথে বসে অনেক মজা করে আনন্দ করে পড়াশোনা করতে পারবো, তাই না? তো ছোট্ট সোনামণিরা, আজকে আমরা ম্যাথে কি শিখতে যাচ্ছি? আমরা আজকে যোগ করা এবং বিয়োগ করা এগুলো শিখব, ঠিক আছে? তো কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, সেই বিষয়টি একটু দেখব। আজকে আমরা একটু প্রাথমিক ধারণা নিই, সেটি আমরা কীভাবে নেব, ছবির মাধ্যমে। যেমন আমি তোমাদেরকে কিছু ছবি এঁকে দিব, পাশে আরও কিছু দেব, সবগুলোকে একসাথে করলে টোটাল কতটি হচ্ছে, আবার কিছু ছবি দিলে সেখান থেকে যদি কিছু সরিয়ে নিই তখন কতটি হচ্ছে, এরকম বিষয়গুলো আমরা শিখব। তো প্রথমত আজকে আমরা যোগ একটু দেখি। যোগ কর, হ্যাঁ, এখন যোগের একটি চিহ্ন আছে, সেটি কি? এরকম, এই চিহ্নটিকে বলা হয় যোগ চিহ্ন। এই চিহ্নটিকে কি বলা হয়? যোগ চিহ্ন। ওকে, সাপোজ তোমার জন্য আমি দুটো বেলুন এনেছি, ঠিক আছে? মানে তোমার ম্যাম তোমার জন্য দুটো বেলুন এনেছে, আর তোমার আম্মু তোমার জন্য আরো দুটো বেলুন এনেছে, ঠিক আছে? দেখো এইটুকু আমি তোমাকে দিয়েছি, এইটুকু তোমার আম্মু তোমাকে দিয়েছে, তাহলে তোমার কাছে একত্রে মোট কয়টি বেলুন হলো? একত্রে মানে একসাথে, যতগুলো কথা বলা হচ্ছে সবগুলো একসাথে মোট কতটি হচ্ছে, বা মোট কথাটার মানে হলো সব একসাথে। একসাথে যখন আমরা বলবো তার মানে যোগ, সেই কাজটিকে যোগ করা। তো একটু গুনে দেখো, এক, দুই, তিন, চার, তাহলে টোটাল কত হলো? চারটি। আর
চারটি মানে তোমার কাছে এখন আছে টোটাল চারটি বেলুন, বিষয়টি বুঝতে পেরেছো? এবারে দেখো আমি তোমাদের অন্য আরেকটি জিনিস দিয়ে বোঝাচ্ছি। দেখো আমার কাছে এখানে কিছু স্কেল আছে, ঠিক আছে? তো এই একটি স্কেল আমি আলাদা রাখছি, আর এখানে কয়টা স্কেল আছে বলতো? দুটো, একটি দুটি। এই দুটি স্কেল তুমি দোকান থেকে কিনেছো তোমার প্রয়োজনে, তোমার ভাই তোমাকে এই স্কেলটিও দিল ব্যবহার করার জন্য। তাহলে তোমার কাছে মোট কতটি স্কেল হলো? কতটি হলো বলতো? এক, দুই আর এটি মিলে তিনটি, টোটাল কতটি হলো? তিনটি স্কেল। তাহলে তুমি এটি কিসের মাধ্যমে, কোন পদ্ধতির মাধ্যমে জানতে পারবে? যোগ, আমরা যোগের মাধ্যমে জানতে পারলাম তোমার কাছে এখন একত্রে তিনটি স্কেল আছে। দেখো এবার আমরা কিছু বই দেখব, ঠিক আছে? এখানে কয়টি বই আছে দেখো, একটি, দুইটি, তিনটি, ঠিক আছে? আর এই পাশে কয়টি আছে দেখি, একটি, দুইটি, তিনটি। তাহলে দেখো এই যে তিনটি বই, কয়টি বই আছে এখানে? তিনটি বই। এখানে আছে তিনটি বই, আর একটু আগে আমরা আরো তিনটি বই দেখেছিলাম। এই যে দেখো, এই যে টোটাল কতটি হচ্ছে বলতো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে আমার এখানে টোটাল ছয়টি বই আছে, দেখতে পাচ্ছ? এখানে আছে তিনটি, এখানে আছে তিনটি। এই তিন, এই তিনটি বই আমি তোমাকে দিলাম, এই তিনটি বই আবার তোমার আব্বু তোমার জন্য দোকান থেকে কিনে এনেছে, লাইব্রেরি থেকে। তাহলে তোমার কাছে এখন মোট কতটি বই হলো? ছয়টি। এবার আমরা আরো কিছু ছবির মাধ্যমে যোগ করা দেখি। দেখো এরা কিন্তু তোমার দাদু তোমাকে খেতে দিয়েছে, এখন তোমার ভাই তোমাকে আরো একটি আপেল খেতে দিয়েছে। দেখো এরকম কে দিয়েছে তোমাকে? তোমার দাদু। আর এরকম কে দিয়েছে? তোমার ভাই। তাহলে তোমার কাছে এখন টোটাল কয়টি আপেল রয়েছে? একটি, দুটি, টোটাল আছে দুটি আপেল। তাহলে তোমার কাছে এখন টোটাল দুইটি আপেল আছে, ঠিক আছে? তো আমরা ছবির মাধ্যমে বিষয়গুলোকে বুঝতে পারছি। আমি তোমাদের বই থেকে একটু দেখাচ্ছি, দেখো পৃষ্ঠা ১৯-এ এই যে নিচের দিকে একটু খেয়াল করো, এখানে আছে বেলুন দিয়ে, দুটো বেলুন আছে আর এখানে একটি বেলুন আছে, ঠিক আছে? গুনে দেখো ঠিক আছে কিনা, এক, দুই। যেহেতু এখানে দুটো বেলুন তাই সংখ্যা এখানে দুই লেখা আছে, যোগের চিহ্ন দেয়া আছে, এখানে আছে একটি তাই এখানে এক লেখা আছে, এটিকে বলে সমান চিহ্ন। এখন দুই আর এক যোগ করে কত হচ্ছে গুণে দেখি আমরা,
এক দুই তিন, তাহলে আমার হলো টোটাল তিনটি। দেখো তো এই যে তিনটি এঁকে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দুই আর এক যোগ করে হলো তিন। আমরা পাশাপাশি এভাবে লিখেও যোগ করতে পারি, এভাবে উপরে নিচে লিখেও যোগ করতে পারি, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি, দুই এভাবে এক লিখে এই পাশে আমরা যোগ চিহ্ন দিব, তাহলে দুই আর এক যোগ করে কত হচ্ছে? তিন। বিষয়টি তোমাদেরকে একটু অন্যভাবেও আমি তোমাদের দেখাই। দেখো আমাদের হাত, এই যে এই রেখাটি, এখান থেকে শুরু করে আমরা সংখ্যা গণনা করব। তাহলে একে ধরবো এক, এটি দুই, এটি তিন, এবং এখানে কোনো রেখা না থাকলেও এটিকে আমরা ধরি, এটি হলো চার। তো আমার এখানে ছিল দুই এবং এক, এক দুই, এতটুকু হলো আমার দুই, সাথে আরও এক নিলাম, তাহলে আবার তিন পর্যন্ত আসলো। যখন আমার উপরে এই দুই আছে, দুইয়ের পরে আমি কত ঘর যাব? এক ঘর। তাহলে এই যে দুই আছে আর যাব এক ঘর, তাহলে হলো তিন, এক দুই, এই পর্যন্ত দুই, দুইয়ের সাথে আরও এক যোগ করছি হলো তিন, ঠিক আছে? এই যে আমাদের যোগফল। অথবা তোমাদের অন্য একটি বুদ্ধি দেখাই, দুই তো দুইয়ের সাথে আমি এক যোগ করবো, তাই তো? তাহলে দুইয়ের পরে দুই আমি মুখে হিসেব করছি, এখানে দেখছি না আমি দুইয়ের পরে কয় ঘর আছে, এই যে এক আছে, এক ঘর পর্যন্ত যাব। তো এক তো আমার এই 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 রেখাটি হলো আমার হাতের এক, তাহলে দুইয়ের পরে আমি গুনবো, এক ঘর পর্যন্ত গুনবো, দুইয়ের পরের সংখ্যা হলো তিন, এই এক ঘরে আমি কি তার উপরে যাবো না, তার কারণ হলো আমার এখানে এক বলেছে, তাহলে দুইয়ের পরে তিন, এভাবে আসলাম। তাহলে আমার যোগফল কত আসলো? দুই আর একে যোগ করে যোগফল আসলো তিন। আমি একটু তোমাদের অন্য সংখ্যা দিয়েও দেখাই, দেখো পাঁচ আর দুই যোগ করে কত হবে? দেখো একবার এখান থেকে গুনি, এক দুই তিন চার পাঁচ, আমার উপরের সংখ্যাটি পাঁচ, নিচে হলো দুই, পাঁচ পর্যন্ত আসলাম, এরপরে আর দুই ধর নেব, এক দুই নিলাম, এখানে পাঁচ পর্যন্ত ছিল, এখানে দুই পর্যন্ত নিলাম, আমার টোটাল কত হলো? এবার গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে পাঁচ এবং দুই যোগ করে হচ্ছে সাত। অথবা এটিকে আরেকটিভাবে কি বলেছি, পাঁচ আমি এখানে দেখাবো না, পাঁচ আমি মুখে হিসেব করলাম, পাঁচের পরে দুই আছে, আমি দুই ঘর পর্যন্ত যাব। তাহলে এই হলো আমার দুই, এক দুই, দুই ঘর পর্যন্ত আসবো। পাঁচের পরে গণনা শুরু করি, ছয় সাত, তাহলে পাঁচের পরে দুই ঘর পর্যন্ত আসার পর আমি রেজাল্ট শিখে পেলাম সাত। অথবা তোমরা আরেকটি সহজ বুদ্ধি দেখতে পারো, পাঁচ আছে না, আমি পাঁচটি কাকে নিলাম, এক দুই তিন চার পাঁচ, এবার এখানে দুই আছে, দুইটি কাকে নিলাম, ঠিক আছে? এখন দেখো কয়টি হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমার টোটাল হচ্ছে সাতটি কাঠি, বুঝতে পেরেছো তোমরা ছোট্ট সোনামণিরা, তোমরা বুঝতে পেরেছ? আমরা এবার বইতে আবার একটু দেখি, খেয়াল করো ২০ পৃষ্ঠা উপরে আমাদের এখানে পেয়ারার ছবি দিয়ে যোগ বোঝানো হয়েছে, ঠিক আছে? দেখো এখানে আছে দুটো পেয়ারা, এখানে আছে দুটো পেয়ারা, গুনে দেখো আসলেই দুটো আছে কি না, এক দুই, এক দুই,
তাহলে 2 এবং 2 যোগ করে কত হচ্ছে আমরা গুণে দেখি টোটাল 1 2 3 4 তাহলে আমার এখানে টোটাল 4টি পেয়ারা রয়েছে এখানে দেখো কি সুন্দর আমের ছবি দেয়া রয়েছে কয়টি আম আছে 1 2 তাহলে দুটো আম আছে এই যে 2 লেখা হয়েছে এখানে কয়টি আছে দেখি 1 2 3 তিনটি আম আছে 3 লেখা হলো এখন টোটাল কতটি আছে একসাথে গুণে দেখো 1 2 3 4 5 টোটাল আছে 5টি তাহলে 2 আর 3 যোগ করে পাওয়া গেল 5 আবার দেখো এখানে অ্যাপেল বা আপেল কয়টি 1 2 3 এই পাশে রয়েছে 3টি আর এই পাশে কয়টি আছে 1 2 3 এখানেও আছে 3টি এখানেও আছে 3টি তাহলে 3 আর 3 যোগ করে কত হচ্ছে আমরা একটু যোগ করি 1 2 3 4 5 6 টোটাল আছে 6টি আপেল ঠিক আছে এখন আমরা তো এখানে ছবি দেখে শিখলাম আমরা এই নিচের যোগগুলো একটু ট্রাই করি ঠিক আছে দেখো 2 যোগ 2 সমান সমান কত হয় 2 এর নিচে দুটো কাছে আঁকলাম এখানে দুটো কাছে আঁকলাম তাহলে এখানে কত হলো 1 2 3 4 4 বসিয়ে দিলাম এই কাজটি আমরা করলাম আমাদের নিজেদের গণনার সুবিধার জন্য ঠিক আছে তারপর যদি নিচে নিচে করি অবশ্যই নিচে নিচে করলে তোমরা এখানে পাশের চিহ্নটি দিবে তাহলে দেখো 4 আছে আমি 4টি কাছে নিচ্ছি 2 আছে আমি দুটো কাছে নিচ্ছি টোটাল কত হচ্ছে 1 2 3 4 5 6 6 বসিয়ে দিলাম তোমরা হাতে গুনে যদি করতে কঠিন মনে করো বা ভয় পাও তাহলে এইভাবে কাঠির সাহায্য নিয়ে তোমরা যোগ করতে পারো সাপোজ তোমাদেরকে এটি করতে দিলাম কিভাবে করবে তিনটি কাঠি নিলে এখানেও তিনটি কাঠি এবার যোগ করো 1 2 3 4 5 6 এই একটু ইজি মনে হচ্ছে সোনামণিরা তাহলে আমরা যোগ অঙ্ক এই পর্যন্তই শিখলাম কেমন লাগলো তোমাদের কাছে আজকের যোগ অঙ্ক আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবারে আমরা বিয়োগ করা দেখব ঠিক আছে বিয়োগের জন্য সবাই পৃষ্ঠা 22 খোলো আমরা পৃষ্ঠা 22 থেকে একটু খেয়াল করি দেখো একদম নিচের দিকে একটি সুন্দর পিকচার আছে তিনটি আপেল আছে এখান থেকে দুটো আপেল খাওয়া হয়ে গিয়েছে তাহলে আর কয়টি থাকে একটি বিষয়টি আমরা একটু বোর্ডে দেখি তোমাকে বাজার থেকে এনে তিনটি অ্যাপেল দেয়া হয়েছে খাওয়ার জন্য এখান থেকে তুমি দুটো খেয়ে ফেলেছ ঠিক আছে তোমার আব্বু বাজার থেকে আপেল এনেছে সেখান থেকে তোমাকে তিনটি খেতে দিয়েছে এখন তুমি একসাথে তিনটি খেতে পারোনি তুমি খেয়েছ দুটো ঠিক আছে তিনটির মধ্যে থেকে দুটো আপেল খেয়েছে তারপরেও তো কিছুটা রয়ে গেছে তাই না এখন সে
ছয়টি আপেল আছে, তাহলে একটি বুদ্ধি আমরা কাজে লাগাতে পারি, সেটি হলো দেখো এখানে দুটো আছে না, এখান থেকে দুটো বাদ দিয়ে দিই, ক্রস চিহ্ন দিয়ে বাদ দিই, ঠিক আছে? আর কয়টি আছে দেখো তো, একটি, তাহলে তিনটি থেকে দুটো গেলে থাকে আমার একটি, আমি তাহলে এটি লিখতে পারি তিন বিয়োগ দুই সমান এক, বুঝতে পেরেছি আমরা, তিনটি থেকে দুটো চলে গেলে আর রইল একটি, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা এদিকে আমরা কাঠির সাহায্যে যদি দেখাই, দেখো এখানে তোমাদের জন্য তিনটি কাঠি আঁকলাম, আর তিনটি কাঠি থেকে দুটো কাঠি আমি বাদ দিয়ে দিব, তাহলে আমার কয়টি থাকবে, এই যে দুটো, ঠিক আছে, এই দুটো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কয়টি আছে বলতো, একটি আছে, তাহলে তিনটি থেকে দুটো গেলে বা দুইটি গেলে থাকছে একটি। সবাই ২৩ পৃষ্ঠা দেখো, উপরের দিকে ছবির সাহায্যে বিয়োগ করা শিখি, এখানে তিনটি কমলা রয়েছে, সেখান থেকে একটি কমলা খাওয়া হয়ে গিয়েছে, আর কয়টি আছে, দুইটি, মনে করো একটি খাওয়া হয়েছে তো, এই উপরের একটি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আর নিচে কয়টি আছে, এক দুই, দুইটি আছে, এই যে দুইটি, তাহলে তিন থেকে এক বিয়োগ করলে থাকছে দুইটি। আবার এখানে দেখো লেবু রয়েছে চারটি, চারটি থেকে তিনটি খাওয়া হয়ে গেছে, সাপোজ তুমি মনে করো যে এতটুকু নাই, অর্থাৎ এই তিনটি নাই, তাহলে আর কয়টি আছে, এই নিচে একটি আছে, এই যে একটি, তাহলে চারটি থেকে তিনটি গেলে থাকছে একটি। আবার দেখো ছয়টি পেয়ারা আছে, ছয়টি থেকে দুইটি খাওয়া হয়ে গেছে, এবার গুনে দেখো তো কয়টি আছে, এক দুই তিন চার, তাহলে ছয়টি থেকে দুটো গেলে থাকছে চারটি, আমরা একটু এইভাবে দেখি, আমরা অবশ্যই যখন এইভাবে উপরে নিচে করে বিয়োগ করব পাশে বিয়োগ চিহ্ন দিব, এটি হলো আমাদের বিয়োগ চিহ্ন, যোগ চিহ্ন হলো এরকম বিয়োগ চিহ্ন একটি টান দিয়ে, তাহলে আমরা যদি কাঠির মাধ্যমে করি, আমরা ছয়টি কাঠি আঁকবো, ছয়টি আছে, ছয়টি থেকে আমার দুইটি বাদ দিতে হবে, তাহলে এই দুটো আমি বাদ দিয়ে দিলাম, কয়টি রইল দেখো, এক দুই তিন চার, এই চারটি আমার রয়ে গেল। এবার দেখো আমরা আরো কিছু বিয়োগ দেখে নিই, তোমরা দেখো দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের কত থাকছে, আমি এখানে দুটি কাঠি নিলাম আর এক এক তাই একটি কাঠি নিলাম, এই দুটো থেকে আমি এই একটি বাদ দিয়ে দিলাম, থাকছে কয়টি, একটি, লিখে নিলাম এক, ঠিক আছে। দেখো আমাদের হাতে এই যে দুটো রেখা এক দুই, এই দুই থেকে একটি মাইনাস করে দিব, মাইনাস করার পর মানে বাদ দিয়ে দিব, তাহলে থাকছে একটি, বিয়োগ মানে বাদ দিয়ে দেওয়া, কমে যাওয়া, চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, যে কোনো কিছু কমে যাওয়া মানে বিয়োগ, আর যে কোনো কিছু বেড়ে যাওয়া বা একসাথে হওয়া মানে যোগ, বিষয়টি তোমাদের মনে থাকবে, সাপোজ তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ফুল, তোমার একটি ছোট বোন আছে, তাকে তুমি একটি ফুল দিয়ে দিলে, তোমার কাছে আর কয়টি ফুল আছে, আমি তোমাকে কি বলছি, তোমার কাছে দুটো ফুল ছিল, একটি তুমি তোমার ছোট বোনকে দিয়ে দিলে, তার মানে কি
অঙ্কের সংখ্যা বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে যোগ। তাহলে তোমার টোটাল কয়টি ফুল হলো? এক দুই তিন। তাহলে তোমার এখানে তিনটি ফুল হলো। বিয়োগ অঙ্ক রয়েছে, এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। দেখো পৃষ্ঠা ২০-এ তোমাদের নিচের দিকে কিছু যোগ অঙ্ক রয়েছে। আগে তোমরা ছবির সাহায্যে প্র্যাকটিস করে শিখবে, দেন এই ছোট ছোট যোগ অঙ্কগুলো করা শিখবে। এগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু ভয়ের কিছু নেই। তুমি এইভাবে ২ আর ২ নিচে নিচে লিখে যোগ চিহ্ন দিবে। দেওয়ার পরে আমরা যেরকম পাখির সাহায্যে কাজ করেছি, এইভাবে পাশে দাগ দিয়ে দিয়ে কাজটি করবে। দেখবে তোমার কাছে আর বেশি কঠিন মনে হচ্ছে না, ঠিক আছে? তো ছোট্ট সোনামণিরা, আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক বেশি করে অনেক আনন্দ নিয়ে পড়াশোনা করো, এই শুভকামনায় আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।